ওয়েলকাম ফ্রেন্ডস, একটা নতুন মোটিভেশনাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পরে এরকম একটা ভিডিও শ্যুট করছি, কারণ ইদানিংকালে ব্লগ ভিডিও আমি প্রায় বানাই না বললে চলে। তো আজকে অনেকটা দূর থেকে, তবে আমাদেরই জেলা থেকে এসছেন একজনই, তো সাথে ওনার সঙ্গে আরও ওনার বাড়ির রয়েছেন, তো উনি অফ ক্যামেরা তো থাকবেনই, নো প্রবলেম। ইনার সঙ্গে একটুখানি আজকে আড্ডা দিয়ে দেওয়া যাক, কী জন্য এসেছিলেন, মানে উনাকে আমার রেফারেন্স বা কে দিলেন, এই রিলেটেড কিছু জেনে নেব। আর সত্যি উনি যেটা দেখলেন, মানে আমাদের সম্পর্কে ওনার যদি কিছু ব্যাড কমেন্ট থাকে আর যদি কোনো গুড কমেন্টও থাকে, সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরবো ইনার থ্রু, মানে ইনি বলবেন, আমরা খালি শুনবো। তো চলুন বন্ধুরা, একটুখানি নতুন এই ভিডিওটা শুরু করা যাক। আর সাথে সাথে এই আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটা একটুখানি পরিচয় করিয়ে দিই। অনেকে আমাদের নতুন এসছেন চ্যানেলে, নতুন অনেক সাবস্ক্রাইবার এসছেন, তো অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের অফিসের স্কুল গ্রাউন্ডটা বলতে পারেন। বেসিক্যালি এই যে এই দিকটাতে রয়েছে জোহরানগর সুভাষপল্লী হাই স্কুল, এটা হচ্ছে হাই স্কুল। উল্টো দিকে এটা হচ্ছে আমাদের ভোকেশনাল ইনস্টিটিউট রয়েছে, এটা হচ্ছে সুভাষ শিল্প ভারতী, যেখানে বেসিক্যালি ভোকেশনালের কাজকর্ম হয়ে থাকে। নিচে ওই কোনটাতে রয়েছে ব্যায়ামাগার, আর এটা হচ্ছে বিশাল বড় একটা পুকুর রয়েছে। উল্টো দিকে এই যে রয়েছে এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি, বেসিক্যালি নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে এসেছিলেন, ঠিক আছে, তাই ইনার এখানে রয়েছে। এবং ইনার ব্যবহারযোগ্য জিনিসও রয়েছে, এবং খুব শিগগিরই 125তম যে জন্ম শতবার্ষিকী রয়েছে সেখানে আমাদের এখানে একটা তিন দিনের অনুষ্ঠানও রয়েছে। আর উল্টো দিকে রয়েছে আমাদের অফিস কৃতিকা সাইবারজন, জোহরানগর সুভাষ স্মৃতি পাঠাগার, এই যে পাঠাগার এর মধ্যেই অফিসটা রয়েছে বেসিক্যালি। আর উল্টো দিকে ওইখানে দাঁড়িয়ে রয়েছে আমার একটা গাড়ি, যেটা আপনারা অনেকেই দেখে থাকেন। স্যার, আপনার নামটা যদি এবারে বলেন। তন্ময় দাস, বিশনপুর থেকে এসেছিলাম। পূর্ব মেদিনীপুর? পূর্ব মেদিনীপুর। তো অ্যাকচুয়ালি কী করেন স্যার? আমার একটা অনলাইনের বিজনেস আছে অলরেডি। আচ্ছা। আর স্যারের কাছ থেকে এসেছিলাম প্যান কার্ডের একটা আইডির ব্যাপারে, প্যান কার্ড রিলেটেড কিছু জানাচ্ছেন, সেই সব নিয়ে স্যারের সাথে ডিসকাস করলাম। কাজ কি হলো আপনার? হ্যাঁ, হয়ে গেছে। এবারে আপনাকে একদম প্রথমে খারাপ কিছু জিজ্ঞেস করি, এই যে আপনি এখানে এলেন, সেটা হচ্ছে যে আপনি আসার আগে কী ভেবেছিলেন, যে না আমি যেরকম ভাবছি সেরকম হবে, নাকি ফ্রড হতে পারি, এরকম কোনো বিষয়? সেটাই ভেবেছিলাম, কিন্তু এসে দেখলাম যে না, সত্যি সত্যি স্যারের টিম কেন, স্যার কেন যথেষ্ট ভালো ব্যবহার করলো আমাদের সাথে দেখে, যা দেখে আমরা। আচ্ছা স্যার, একটা সত্যি কথা বলুন তো, পূর্ব মেদিনীপুরে এইরকম অনলাইন সাপোর্ট দেয়, এরকম একটা টিম বানিয়ে, এরকম কারোর সঙ্গে আপনাদের পরিচয় আছে? আমি বাদ দিই। না না, আমাদের সাথে সেরকম কোনো পরিচয় নেই। আমি কেন বলছি, এখানে কিন্তু এরকম এক্স্যাক্টলি কেউ করে না, করে না, আর প্রথম কথা বলতে যায় না কেউ কারোর কিছু, এটাই হচ্ছে মেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, সবথেকে বড় প্রবলেম। বিজনেস আপনি কতদিন ধরে করছেন? বিজনেস স্যার, আমার বাবার বিজনেস গ্যাসের বিজনেস। আচ্ছা। তিনি মানে অনেকদিন থেকে করছেন, আর আমি এখন মানে 3-4 বছর ধরলো এখন ঢুকেছি বিজনেসে, সেইখান থেকে বাবার বিজনেসটা আছে গ্যাসের, প্লাস প্রচুর কাস্টমার আছে, সেইখান থেকে বাবা বললো যে এটা। তারপরে আমাদের স্কুলের স্যার ছিল হালদার বাবু বলে, তিনি বললেন যে ছেলে কেন বসে থাকবে, এখানে একটা কম্পিউটার বা এর কিছু নিয়ে বসুক, ঠিক সেখান থেকেই অনেক কিছু হবে, সেইখান থেকেই এখন। এখন তাহলে আপনি মান্থলি কত রোজগার করেন? মান্থলি মোটামুটি, যেটা প্রবলেম ছিল আগে, একটা বাবার শরীর হার্টের প্রবলেম ছিল, সেখান থেকে প্রত্যেক মাসে 5,500 টাকার এই মানে মেডিসিন যেত, সেটা এখন মানে রিকভার মানে করেছি, এবং মাসে নিজের ইনকাম বলতে 3-4 টাকা সেটাও পাবাই সেখান থেকে, মোটামুটি এদিক ওদিক করে আপনার চলে যাচ্ছে। হ্যাঁ, চলে যাচ্ছে। আপনার স্কুলের সামনে তো বললেন, বিভীষণপুর স্কুলের সামনে, একদম স্কুলের সামনে হওয়াতে তো আপনি বেশ কিছু ফর্ম ফিল আপ বা বিভিন্ন ফটোর কাজ এগুলো তো পেয়ে যাওয়া উচিত, বা বাচ্চাদের খাতার কাজ এগুলো তো আপনি পাচ্ছেন অটোমেটিক্যালি। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে আগামী দিনে এই ব্যবসা চলবে না একদম বন্ধ? চলবে, চলবে, অবশ্যই চলবে, কেন চলবে না, এগুলো অনলাইন বিজনেস মানে অবশ্যই চলবে। না, লোকে তো বলে যে চলে আসুন, লোকে তো বলে যে মোবাইল আসছে, মোবাইল থেকে লোকে সব কাজ করবে না, সেটা স্যার সম্ভব নয়, কেন অনলাইনের কাজ অনেক কিছু কম্পিউটার থেকে সব কিছু প্রিন্ট সব কিছু হয় না, সে অনেক কিছু কম্পিউটার থেকেও করতে হয়। আর একটা সত্যি কথা বলি, মোবাইল থেকে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে লোকে মোবাইলে ফটো তোলে, হ্যাঁ, ভিডিও দেখে, সেটাই, মুভি দেখে, বান্ধবীর ফটো তোলে, ঠিক আছে, ওটা বেশি করাই পছন্দ করে। আর টুকিটাকি কাজ, টুকিটাকি হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ইনস্টা, ছোটো ছোটো রিলস বানানো, তো
আপনাকে একটা সাজেশন দিই, যদি আপনি মনে করেন কিছু জিনিস করতে পারেন, ভিডিও না বানাতে পারেন, সে যদি কারণ অনেকেই স্বচ্ছন্দে থাকে না, আপনাদেরকেও বলছি আপনার প্রতিটি কাস্টমারের সঙ্গে একটা সেলফি ফটো তো আপনি তুলতে পারেন, যেটা আপনার ফেসবুক পোস্ট করতে পারবেন। একটা সেলফি ফটো তুললেন, আপনার ফেসবুক পোস্টে পোস্ট করলেন, বা 5 সেকেন্ড 10 সেকেন্ডের একটা ভিডিও বানালেন যেটা আপনি ফেসবুকে পোস্ট করলেন, তার রিয়াকশান, তিনি আপনার কাছে এই কাজটা করে কি রিয়াকশান পাচ্ছেন সেটাকে তুলে ধরা, এক্সপ্রেশন দেওয়া। মনে রাখবেন, ভিডিও হচ্ছে সবচেয়ে সেরা উপায় যেখানে মানুষের এক্সপ্রেশনকে তুলে ধরা যায়, বোঝা যায়। তো ভিডিওর মাধ্যমে মানুষের এক্সপ্রেশনকে প্রকাশ করা যায়। তো আপনি যদি সেটা করতে পারেন, আপনি দেখবেন আপনার যে নিজের কাস্টমার বেস আছে সেটা আপনার কাছে থাকবে, এবং ডে বাই ডে আপনার ওই ভিডিও ইনফ্লুয়েন্স বা ভিডিওর মাধ্যমে আরও নতুন কিছু কাস্টমার হয়তো আপনার সামনে আসবে। এছাড়া আর কী কাজ করেন? আর ওই যে মানে বাবার গ্যাসের বিজনেসটা সেটা সামলাই, প্লাস ওই যে মানে আপনার ওভেন সার্ভিসিং টার্ভিসিংগুলো সেগুলো আমাদের মিস্তি থাকে, সেখান থেকে কিছুটা নিজেরটা একটু শেখা হয়েছে, সেখানে নিজে করেন? হ্যাঁ, নিজে কিছু করি। আর সব মিলিয়ে মানে আপনার যে বিজনেস রয়েছে সেখানে কত টাকা ইনভেস্ট করে রেখেছেন? সেখানে বিজনেস আপনার পার্টসে ধরুন লাখখানিক তো উপরে হয়ে গেছে, তারপরে গ্যাসের আপনি ধরুন 50-60, আর এদিকে আপনার কম্পিউটার টম্পিউটার নিয়ে ধরুন 50। সব মিলিয়ে মাসে মোটামুটি 10-15 হাজার টাকা এদিক ওদিক করে আপনার হয়ে যাচ্ছে। আর আপনি নেট কিসের ব্যবহার করছেন তাহলে? নেট এখন স্যারকে বলেছিলাম যে হ্যাঁ মানে স্যার কম্পিউটার সে মানে সেট আপ করেছিল, তাকে মানে স্যারকে বলেছিলাম যে এ নেবো মানে ব্রডব্যান্ড, স্যার বললো না মোবাইল নেট দিয়ে এখন চালাও, আর ক্যামেরাও কেনার দরকার নেই, ফোনে ক্যামেরাতেই হয়ে যাবে। এইটাই হচ্ছে বিষয় আপনার জীবনে। এমন কোন দুঃখের কারণ আছে এই বিজনেস করতে এসে, বা এমন কোন ফ্রডের শিকার হয়েছেন যেটা আপনাকে কষ্ট দেয়? না, ওই যে বললাম যে ওই পাশাপাশি কাউ দোকান বা আমাদের বন্ধু বান্ধব স্টাফকে জিজ্ঞাসা করলে বলতে চায় না, জানি না সময় নেই এ নেই এটাই বলতে চায়। এখনো পর্যন্ত কোনো ফ্রডের শিকার হয়নি। তিনটে জিনিস আপনাকে বলি, এখন একটা প্রচলন রয়েছে, আমি চেষ্টা করছি এই রিলেটেড একটা ভিডিও দেওয়ার। আপনাকে একজন এসে বলবে দাদা আমার একটা মানি ট্রান্সফার হবে 50,000 টাকা, এরকম হয়েছিল, এরকম আমাকে একজন বলছে গ্যাসের ট্রান্সফার একটা করতে হবে। আমি বলি গ্যাসের ট্রান্সফার? আমি না তো বলো এই যে ফোনে কথা বলছে, তখন ফোনে তখন বললাম যে মানে 15,000 টাকা ট্রান্সফার করুন দরকার আছে। আমি বলি কে ট্রান্সফার করবে? না ওনার কি মানে যে কাছে গেছেন উনি ক্যাশটা দেবেন? আমি না না আমি করতে পারবো না। এই জিনিসগুলো করবেন না, যিনি অনেকেই যারা আছে মানে তারাও হয়তো নিজেরাই জানে না তারা ফ্রড হচ্ছে, তো এগুলো একটু নিজেরাও সাবধান থাকবেন। হাতে ক্যাশ না পাওয়া পর্যন্ত কোনো ট্রান্সফারের গল্প নেই। তো ভিডিও ভালো লাগলে আমাদেরকে একটুখানি উৎসাহ দেবেন, আর এই দাদা ভাইয়ের জন্য একটুখানি সাহায্য প্রার্থনা করছি। যারা আপনার লোকাল, যারা আমাদের পূর্ব মেদিনীপুর থেকে দেখবেন, যে কোনো কাজের বিষয়ে ইনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, বিভূষণপুর একদম বাসস্ট্যান্ডের সামনে। দোকানের নামটা একটু বলবেন? মা মানে মা মা বাসন্তী অনলাইন সার্ভিস, মা বাসন্তী গ্যাস এন্টারপ্রাইজ বললেই চিনে যাবে। থ্যাংক ইউ, কথা দিচ্ছি বিভূষণপুরের ওদিকে আমি রেগুলার যাই, ওদিকে সামনেই একদম আমি চলে যাবো, কথা দিচ্ছি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ওয়াচিং ফর দিস ভিডিও। দেখা হবে পরের দিন এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিওতে, যেখানে অন্য কারোর সঙ্গে হয়তো আড্ডা দিতে থাকবো। আপনাকে এখানের জন্য, এখানে আসার জন্য অবশ্যই ধন্যবাদ, আর আমাদের উপরে ভরসা করার জন্য অবশ্যই রেখেছি বলেই তো আজকে স্যার কতটা ভিডিও দেখি এবং এসছি আপনার উপর ভরসা করি, যাতে আমরা পরবর্তীকালে কিছু কিছু সাহায্য পাই আপনার কাছ থেকে। থ্যাংক ইউ।